অন্য কাজ নিয়েছেন? নেব আজকে আমাদের বনমহোৎসব 2019 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় আমরা যে বনমহোৎসব করছি সেই বনমহোৎসবের উপলক্ষে আমরা রক্তদান শিবির বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ফরেস্ট ইউনিটের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির করছি। কতজন আজকে রক্ত দিচ্ছেন? বর্ধমান জেলা কমিটি এবং আমাদের রক্তদান শিবির আপনার 30 জন মতো টার্গেট আছে, তার বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কারা রক্ত নিতে আসছেন? আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে ওনারা আসছে। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক। রক্তদানের সঙ্গে সঙ্গে কী করা হয়? আর রক্তদানের সঙ্গে সঙ্গে আমরা প্রথমে তার সকালবেলা আমরা করেছি আমাদের মাননীয় দিলীপ সাহেব, উনি আমাদের সকালবেলা 8:30 সময় বৃক্ষরোপণ করেছেন এবং এডিওপো সাহেব উনিও বৃক্ষরোপণ করেছেন এবং বৃক্ষরোপণের পরে আমরা সকালবেলা 11:00 মধ্যে আমরা রক্তদান শিবির শুরু করেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সুবোধ দাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ফরেস্ট ইউনিটের সভাপতি।